নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর অবশেষে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে প্রচুর শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো কন্ট্যাকচুয়াল পোস্ট নয় এবং এটা কিন্তু সম্পূর্ণ স্টেট ওয়াইজ নিয়োগ হচ্ছে অর্থাৎ তোমরা যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের বিভিন্ন লোকেশানে কিন্তু তোমাদের জব পোস্টিং হবে অর্থাৎ ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে কারণ অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট যেখানে মেল ক্যান্ডিডেট সাথে সাথে ফিমেল ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো চলো মূল ভিডিও তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য সেটি সরকারি হোক বা বেসরকারি হোক বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভিটি এখানে অ্যাক্টিভিটির মধ্যে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের কোন কোন ডেটে তোমাদের মোডিফিকেশান করতে পারবে কোন ডেটের মধ্যে তোমাকে ফিজ জমা দিতে হবে কবে তোমাদের এক্সাম হবে সম্পূর্ণ একটা তালিকা প্রকাশিত করা হয়েছে এখানে দেখো বলা হচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মোডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেট এখানে এডিট বা মোডিফিকেশন করতে পারবে সাত ছয় দু থেকে সাতাশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে এখানে তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার ডেট হচ্ছে সাত ছয় দু হাজার চব্বিশ থেকে সাতাশ ছয় দু চব্বিশ এবং তোমাদের এখানে বলছে কল লেটার ফর পিইটি মানে প্রি এক্সাম ট্রেনিংয়ের জন্য জুলাই দু হাজার চব্বিশে এবং প্রি এক্সাম ট্রেনিং কন্ডাক্ট হবে সেটা হচ্ছে বাইশে জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত এখানে তোমাদের প্রিলি এক্সামের জন্য কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে সেটা হচ্ছে জুলাই থেকে জুলাই আগস্টের মধ্যে এবং তোমাদের বলছে অনলাইন প্রিলি এক্সামটা হবে আগস্ট মাসে এখানে প্রথমে তোমাদের প্রিলি এক্সাম হবে তার রেজাল্টও প্রকাশিত করা হবে সেটাও ডেট ঘোষিত করা হয়েছে সেটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরে তোমাদের কিন্তু প্রিলির রেজাল্ট বেরিয়ে যাবে এবং তোমাদের মেন এক্সাম যেটা মেন এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে তোমাদের মেন হবে অর্থাৎ বুঝতে পারছ এই বছরের মধ্যে অর্থাৎ তোমাদের জানুয়ারি দু হাজার পঁচিশেই কিন্তু তোমাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট হয়ে যাবে তো এটা কিন্তু প্রত্যেক প্রার্থীদের জন্যই বড় অপরচুনিটি কারণ খুব ফার্স্ট কিন্তু রিক্রুটমেন্ট যদি কোনো পোস্টে তোমরা যদি হতে চাও বা কোনো চাকরি যদি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করো তো দেখো এখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু ডিটেলস ইনফরমেশান দেওয়া হয়েছে এবং সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন যে যেহেতু তোমাদের এই নিয়োগটি সম্পূর্ণ রিজিয়নাল রুরাল ব্যাংক অর্থাৎ আরআরবির তরফ থেকে করা হচ্ছে যেখানে অফিসার স্কেলও আছে এবং অফিস অ্যাসিস্ট্যান্টও আছে আমি কিন্তু কোনো অফিসার স্কেল নিয়ে কোনো আলোচনা করছি না শুধুমাত্র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আলোচনা করছি কারণ অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কোনো রকম এক্সট্রা কোনো কোয়ালিফিকেশানের প্রয়োজনে এবং প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং দেখো এখানে এখানে তোমাদের বিভিন্ন যে সব ব্যাংক আছে এবং তার সাথে সাথে তোমাদের যে লোকেশানে তোমরা যে কাজ পাবে এবং যে স্টেটে তোমরা আবেদন করতে পারবে এবং সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা অবশ্যই কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবে যে লোকাল ল্যাঙ্গুয়েজ যেখানে বেঙ্গলি আছে সেখানেই কিন্তু তোমরা চুজ করো যেমন আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক এখানেও তোমরা আবেদন করতে পারবে কারণ এখানেও কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এটা কিন্তু চুজ করবে কারণ পরবর্তী সময় কিন্তু তোমাদের বাংলায় মানে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ লিখতে পড়তে বলতে জানতে হবে এরকম কিন্তু কন্ডিশন থাকবে যারা ইন্টারভিউয়াররা যারা থাকবে তারা কিন্তু সেই ব্যাপারে কিন্তু তোমাকে প্রশ্ন করবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তোমাদের এখানে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক কোচবিহার বেঙ্গল ঠিক আছে এখানে বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছ তারপর পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক হাওড়া ওয়েস্টবেঙ্গল অর্থাৎ এই সব বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু তোমরা চুজ করতে পারবে এবং সেখানেই কিন্তু তোমার জব লোকেশান হবে তো আশা করি এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো একবার ভালো করে বুঝে নাও দেখো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যেখানে তোমাদের বলা হচ্ছে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং সেই বয়স তোমাকে ক্যালকুলেট করতে হবে এক ছয় দু হাজার চব্বিশ হিসাবে ঠিক আছে দুই ছয় উনিশশো ছিয়ানব্বই থেকে এক ছয় দু হাজার মধ্যে কিন্তু তোমাদের জন্ম তারিখ হতে হবে এটা কিন্তু এখানে কন্ডিশান দেওয়া আছে এবং পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে তোমরা রিল্যাক্সেশান পাবে এজ রিল্যাক্সেশান যারা এসসি এসটি থাকবে তারা এই বয়সের ওপর কিন্তু পাঁচ বছর রিল্যাক্সেশান পেয়ে যাবে অর্থাৎ আঠেরো থেকে আঠাশ বছর যাদের বয়স হতে হবে সেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট আর ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তুমি যদি টি হও তাহলে তোমার এখানে পাঁচ বছর তোমরা আরও রিল্যাক্সেশন পেয়ে যাবে ও হলে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং যারা পিডাবলিউ ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে তারাও কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে ওকে আচ্ছা এর পরবর্তী কি কি গুরুত্বপূর্ণ আছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি তো দেখো এখানে তোমাদের বিভিন্ন যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্যাটাগরিগুলো দেওয়া আছে তোমরা ভিডিওটাকে পজ করে একবার ক্যাটাগরিগুলো দেখে নিও এই ক্যাটাগরির মধ্যে যদি তোমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী প্রয়োজন যারা যারা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা যেটি চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো সেটা আর্টস হোক সায়েন্স হোক বা কমার্স হোক যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের বলছিলাম লোকাল ল্যাঙ্গুয়েজটা দেখতে হবে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে অর্থাৎ যে আর আরবিতে তুমি আবেদন করবে ঠিক আছে যে আঞ্চলিক ব্যাংকে তুমি আবেদন করছো সেইখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এর জন্যই আমি বলছিলাম লোকাল ল্যাঙ্গুয়েজ যেখানে বাংলা থাকবে সেখানেই কিন্তু তোমরা সেই ব্যাঙ্কগুলোকে তোমরা চুজ করতে পারো সেখানে আবেদন করতে পারো কোনো অসুবিধা নেই এবার তোমাদের একটা প্রশ্ন যেটা থাকে আমি জানি কারণ এর ভিডিও আমি কিন্তু অলরেডি বানিয়েছি ঠিক আছে যারা যারা দেখনি তারা যারা পুরনো দর্শক তারা অবভিয়াসলি দেখেছে ঠিক আছে আর যারা দেখনি তারা এই ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা কমপ্লিটভাবে বুঝতে পেরে যাবে তো দেখো সেখানে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে স্যার কম্পিউটারে কি যোগ্যতা কি মাস্ট দেখো কম্পিউটারে যোগ্যতা কিন্তু মাস্ট নয় কেন মাস্ট নয় কারণ এখানে বলা হয়েছে ডিজারেবেল ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার কম্পিউটারে জ্ঞান থাকে কিন্তু যদি কম্পিউটারে কোনো যোগ্যতা না থাকে তাহলেও কিন্তু কিন্তু তুমি আবেদন করতে পারবে নির্দ্বিধায় আবেদন করতে পারবে কোনো অসুবিধা নেই আবেদন করবে তার সাথে সাথে কোনো জায়গায় তিন মাস কি চার মাসের কোনো কোর্সে তুমি ভর্তি হয়ে যাবে জাস্ট একটা বেসিক প্র্যাকটিস করে সার্টিফিকেটটা নিয়ে নেবে এটা কিন্তু পরবর্তী সময় তোমার দরকার লাগতে পারে ঠিক আছে কারণ কম্পিউটারে বিভিন্ন ইনস্টিটিউট আছে সেখান থেকে তিন চার মাসের সার্টিফিকেট বার করা খুব একটা জটিল কোনো ব্যাপার নয় ঠিক আছে আচ্ছা এর পরবর্তী যেগুলো আছে সেগুলোর ব্যাপার নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের হচ্ছে আবেদন মূল্য এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিজ যেটা লাগছে জমা দেওয়ার ডেট দেখে নাও সাতই জুন থেকে সাতাশে জুন পর্যন্ত এবং আমি অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়ে যেহেতু এই ভিডিওটা করছি তো সেক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের একশো টাকা মতো আবেদন মূল্য দিতে হচ্ছে সঙ্গে তোমাদের জি এসটি লাগছে এসসি এসটি এক্স সার্ভিসম্যান তো এরা কিন্তু দেবে যারা যারা জেনারেল ক্যান্ডিডেট মানে ইউ ক্যান্ডিডেট ই ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট স্পেশালি তারা সাড়ে আটশো টাকা এবং সঙ্গে জিএসটি দেবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের আবেদন মূল্য যেটা লাগছে এবার দেখো তোমাদের এক্সামের ব্যাপারটা এক্সাম স্ট্রাকচার সেটা হচ্ছে অফিস অ্যাসিস্টেন্ট অফিস অ্যাসিস্টেন্টের ক্ষেত্রে প্রথমে তোমাদের প্রিলি এক্সাম কন্ডাক্ট হবে যেখানে তোমাদের রিজনিং থাকবে ফর্টি কোশ্চেন ফর্টি মার্কসের এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি সেখানেও হচ্ছে ফর্টি কোশ্চেন ফোরটি মার্ক্সের টোটাল এইটি কোশ্চেন এইটটি মার্কসের ফর্টি ফাইভ মিনিট তোমরা সময় পাবে ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের মেন এক্সাম হবে ওখান থেকে তোমরা কোয়ালিফাই করে মেন এক্সামে চলে গেলে মেন এক্সামের ক্ষেত্রে তোমাদের রিজনিং থাকবে তারপরে হচ্ছে তোমাদের কম্পিউটার নলেজ থাকবে রিজনিংয়ে থাকে দেখো তোমাদের ফর্টি কোশ্চেন ফিফটি মার্কস থাকছে তারপরে তোমাদের কম্পিউটার নলেজের ওপর ফর্টি কোশ্চেন টোয়েন্টি মার্কস থাকবে তারপরে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর ফর্টি কোশ্চেন ফর্টি মার্কস থাকছে তারপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর এই ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি তুমি চুজ করবে ফর্টি কোশ্চেন ফর্টি মার্কস এবং তোমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটি ফর্টি কোশ্চেন ফর্টি ফিফটি মার্ক্সের থাকছে অর্থাৎ টু হান্ড্রেড তোমাদের কোশ্চেন থাকবে টু হান্ড্রেড মার্কসের তোমাদের এক্সাম হচ্ছে এবং তার জন্য তোমরা যে সময়টা পাবে দু ঘন্টা সময় পাচ্ছ ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের টেস্ট হচ্ছে তো এগুলো তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এখানে যত ভালো তোমরা মেনেতে তোমরা যে স্কোরটা করবে এর ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু তোমাদের তৈরি হবে এই জায়গাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের আইবিপিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে আবেদন রিলেটেড কিভাবে আবেদন করবে তার জন্য যদি তোমরা আলাদা করে ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে তাহলে সেই রিলেটেড ভিডিও আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো তোমাদের কিন্তু এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আবার কিন্তু বলা আছে আচ্ছা ভার্সন অফ টেস্ট এটা এক্সামিনেশন ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কিন্তু ইংলিশ হিন্দি এবং বেঙ্গলিতেও কিন্তু তোমরা এক্সাম পেপার পেয়ে যাবে অর্থাৎ তোমাদের এটাও কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে আমার ভিডিওর মাধ্যমে আমি যতটা পারি সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের কাছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখানে বুঝতে পারছো তোমরা কিন্তু যে এক্সাম ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু বাংলা পাচ্ছ ঠিক আছে এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমরা বাংলা পাচ্ছ ঠিক আছে আচ্ছা এর পরবর্তী যেগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো হচ্ছে অফিসার স্কেল টু থ্রি তো এগুলো নিয়ে আমি আলোচনা করছি না যদি এগুলোর ব্যাপারে তোমরা যদি বিশদ জানতে চাও তাহলে অবশ্যই আমার আগের যে ভিডিওটা গ্রামীণ ব্যাঙ্কে সেটা তোমরা একবার দেখে নিতে পারো ঠিক আছে তো এখানে বাদ বাকি যে ডিটেলসগুলো এখানে দেওয়া আছে এবং দেখো এখানে ইন্টারভিউয়ের ক্ষেত্রে যারা যারা অফিসার স্কেলে যারা আছে তাদের ক্ষেত্রে যে ইন্টারভিউটা হবে তাদের ক্ষেত্রে এটা ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে তো এগুলো সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে যারা যাদের আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু যে 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 ডকুমেন্টসগুলো ইন্টারভিউ এবং সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের প্রডিউস করতে হবে অরিজিনাল ডকুমেন্টস মানে যেগুলো তোমরা আবেদন করার সময় দিচ্ছ সেগুলোর কিন্তু অরিজিনালিটিগুলো কিন্তু তোমাদের চেক করা হবে ঠিক আছে তো এখানে কিন্তু তার বিস্তারিত কিন্তু এখানে দেয়া আছে যেটা দেওয়া আছে এখানে ভ্যাকেন্সি টেবিলে এখানে ভ্যাকেন্সি দেখো দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যেখানে কিন্তু বিভিন্ন তোমাদের স্টেট এবং তার সাথে সাথে যে স্টেটে যে যে ব্যাঙ্কগুলো পড়ছে সেই ব্যাংকের কিন্তু টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু আবেদন করার চেষ্টা করো যারা যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে তোমরা চান্স পেয়ে যাবে ঠিক আছে এবং যারা যারা আসাম থেকে আছো দেখো এখানে আসামেরও আছে আসাম থেকে তো আসাম থেকে যারা আছো তারা হচ্ছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক সেখানে তোমাদের ভ্যাকেন্সি এখানে টোটাল ভ্যাকেন্সি দেখো দেওয়া আছে দুশো চব্বিশটি মতো ভ্যাকেন্সি দেওয়া আছে আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে পাচ্ছ এখানে বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে একশো আটত্রিশটি তারপরে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক সেখানে হচ্ছে শূন্যপদ নেই আচ্ছা উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক সেখানে সতেরোটি মতো শূন্যপদ আছে তো এই তোমরা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন তোমরা দেখে নিতে পারো যে সেই অনুযায়ী তোমরা চুজ করবে ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু প্রেফারেন্স সাজাতে পারবে সেই প্রেফারেন্স অনুযায়ী যেটাকে সামনে রাখবে সেখানে যদি তোমার কাটঅফ যদি ক্লিয়ার হয় অবশ্যই সেই ব্যাঙ্কেই তোমরা কাজ পেয়ে যাবে তো এখন শুধু অপেক্ষা তোমাদের প্রস্তুতি প্রস্তুতি যতটা ভালোভাবে নিতে পারবে ব্যাংকের মতো জায়গায় একটা চাকরি পাওয়া মানে তোমাদের কিন্তু একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে একটা সেটেল জায়গা তৈরি হয়ে যাবে তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটাকে কমপ্লিট দেখেছো আচ্ছা এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে এক্সাম সেন্টার এক্সাম সেন্টার রিলেটেড তোমাদের যাদের যাদের কোনো কোয়ারি থাকবে তারা অবশ্যই দেখো এখানে এক্সাম সেন্টারের ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে প্রিলির ক্ষেত্রে বলা হচ্ছে প্রিলির ক্ষেত্রে বলা হচ্ছে আর এটা হচ্ছে মেনের ক্ষেত্রে বলা হচ্ছে অর্থাৎ প্রিলির ক্ষেত্রে তোমাদের এক্সাম সেন্টার যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসানসোল বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী গ্রেটার কলকাতা শিলিগুড়ি সব জায়গায় তোমাদের এক্সাম সেন্টার পড়বে আর যারা মেনের এক্সামের ক্ষেত্রে তোমাদের গ্রেটার কলকাতা আর শিলিগুড়ি এই দুটো জায়গায় তোমাদের এক্সাম সেন্টার পড়বে ত্রিপুরা থেকে যারা আছো তাদের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই মানে প্রিলির ক্ষেত্রেও আগরতলা এবং মেনের ক্ষেত্রেও কিন্তু আগরতলাতে এক্সাম সেন্টার পড়বে তো এই হচ্ছে তোমাদের বিস্তারিত যারা যারা আবেদন করবে তাদের এই জায়গাটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে যেসব ডকুমেন্টসগুলো দেবে তার জন্য তোমাদের প্রয়োজনীয় যেটা হিজ হার ফটোগ্রাফ সিগনেচার লেফ থাম ইমপ্রেশন হ্যান্ড রিটিন ডিক্লারেশন তারপর সার্টিফিকেট মেনশন যেটা স্পেসিফাইড যে সার্টিফিকেটগুলো যেগুলো লাগবে সেগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে তো আশা করি এগুলোর মধ্যে তোমরা যাবতীয় ডিটেলসটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে কারণ এই ইনফরমেশনটা ছিল সেটা তোমাদের কাছে জানিয়ে দিলাম এখন শুধু আবেদন করবে যদি এই আবেদন রিলেটেড তোমাদের যদি কোনো সমস্যা যদি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো যথারীতি আমি কমেন্টের উত্তর দেবো তো এখনের মতো এটুকুই টাটা